ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে অক্টোবর মাসের রাশিফল। এখন যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, যে সকল বন্ধু এখনও দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির মানুষদের অক্টোবর মাসটি কেমন যাবে। সবার প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের ক্ষেত্রে সবার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, এ মাসে যদি কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে আপনাদের, সেক্ষেত্রে রেজাল্টটা কিন্তু আপনাদের মনের মতনই হওয়ার সম্ভাবনা থাকছে। এডুকেশন নিয়ে অনেক সুযোগ সুবিধা এ মাসে আপনারা পেতে চলেছেন। যাদের এডুকেশনে কোনো রকমভাবে ব্রেক হয়ে গিয়েছিল তারা এডুকেশনটাকে আবার কন্টিনিউ করার সুযোগ কিন্তু পাবে। যে সকল স্টুডেন্ট এডুকেশনে খুব একটা ফোকাস করতে পারে না তাদের জন্য এই মাসটা কিন্তু একটা ঠিকঠাক মাস, যখন থেকে আপনারা এডুকেশনে খুব ভালো ফোকাস করতে পারবেন, এডুকেশন নিয়ে সিরিয়াস হয়ে যাবেন, এটা সবথেকে গুরুত্বপূর্ণ স্টুডেন্টসদের জন্য এই মাসে হতে চলেছে। ওভারঅল এডুকেশন কিন্তু দুর্দান্ত কাটবে এ মাসে। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে আপনাদের কেরিয়ার কেমন থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা কিন্তু খুব ভালো, আপনারা কেরিয়ারে অনেক নতুন সুযোগ সুবিধা পেতে চলেছেন। যারা কেরিয়ারে অনেক দিন ধরে নতুন কিছু করার আশা করছিলেন তাদের জন্য বলবো এই মাসটা দুর্দান্ত মাস, আপনারা নতুন কিছু ট্রাই করুন, অবশ্যই করে বেটার রেজাল্ট কিন্তু পাবেন। জবের ক্ষেত্রে এক্সট্রা অনেক কিছু প্রাপ্তি যোগ আপনাদের থাকছে, অনেক কিছু, যেমন আপনারা জবের থেকে প্রচণ্ড মান সম্মান পেতে পারেন, জবের সূত্রে আপনারা কোথাও ট্রাভেল করতে পারেন, এই সকল সুযোগ কিন্তু থাকছে। যারা অনেক দিন ধরে প্ল্যান করছিলেন যে বিজনেস শুরু করব, তাদের ক্ষেত্রে আমি বলবো এ মাসটা একটা সুন্দর মাস, ঠিকঠাক মাস, যখন থেকে আপনারা বিজনেসটা শুরু করতে পারেন এবং এখন থেকে বিজনেসটা শুরু করলে, অক্টোবর মাস থেকে বিজনেসটা শুরু করলে আপনারা কিন্তু দুর্দান্ত সাকসেস কিন্তু পেতে চলেছেন, দুর্দান্ত সাকসেস কিন্তু পাবেন। তো যারা প্ল্যানিং করেছেন আমি বলবো শুধু প্ল্যানিং না করে অবশ্যই করে সেটাকে প্ল্যানটাকে ঠিকঠাকভাবে রান করান, তাহলে দেখবেন অনেক বেটার রেজাল্ট কিন্তু আপনারা পাচ্ছেন। জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ক্ষেত্রে যে কথাটা বলবো সেটা হচ্ছে হেলথ খুব একটা ভালো থাকছে না, লিভার সংক্রান্ত সমস্যা থাকছে, গ্যাস্ট্রিক সংক্রান্ত সমস্যা থাকছে, স্পাইসি খাবার দাবার একটু এড়িয়ে চলুন, তাহলে কিন্তু অনেকটা বেটার থাকবেন, না হলে গোটা মাসটাই হেলথ কিন্তু প্রচণ্ড রকমভাবে ভোগাবেন। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা কিন্তু খুব ভালো, ফ্যামিলি লাইফ, ফ্যামিলির লোকজনদের সাথে আপনারা কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, একটা আনন্দদায়ক মাস এটা আপনাদের জন্য কিন্তু হয়ে উঠবে। ফ্যামিলির লোকজনদের সাথে আপনারা কোনো ধার্মিক স্থানে ভ্রমণ করতে পারেন, ফ্যামিলির লোকজনের প্রচণ্ড ক্লোজ এ মাসে আপনারা হয়ে যাবেন, ফ্যামিলি নিয়ে কোনো রকম চিন্তা নেই, ফ্যামিলির লাইফ একদম যাকে বলবো একশোতে একশো কিন্তু থাকছে। জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো বৃহস্পতি নিজের ঘরে অবস্থান করবে আপনাদের পঞ্চম ভাবে, কিন্তু আপনাদের একাদশ ভাবে অবস্থান করছে সূর্য, বুধ এবং শুক্র মাসের প্রথম অর্ধে, এরা দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবে, যার ফলে লাভ লাইফ প্রচণ্ড প্রবলেমের মধ্যে থাকবে, লাভ লাইফ নিয়ে মানসিক শান্তি কিন্তু থাকছে না। কোথাও তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে আপনাদের লাভ লাইফ নিয়ে কিন্তু গোটা মাসটাই সমস্যায় আপনারা জর্জরিতে থাকবেন, লাভ লাইফ নিয়ে বেটার কিছু মাসে আমি বলতে পারলাম না। জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। মাসের প্রথমার্ধে মঙ্গল আপনারা সপ্তমভাবে অবস্থান করবে, বিবাহিত জীবন সুখকর, বিবাহিত জীবন আপনাদের ঠিকঠাক যাবে, বিবাহিত জীবনে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, বিবাহিত জীবন নিয়ে যদি আপনারা এতদিন ধরে প্রবলেম ফেস করে থাকেন সেই সকল প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, বিবাহিত জীবন অত্যধিক সুখকর আপনারা কিন্তু এ মাসে কাটাতে চলেছেন। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে। ফিনান্সিয়াল কন্ডিশন বেটার থাকবে, ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে সেরকম কোনো সমস্যা নেই। যারা বৈদেশিক সূত্রে বিজনেস করেন, যাদের ফরেন ট্রানজাকশন হয় তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা কিন্তু ভালো, তারা লাভদায়ক মাস এটা আপনাদের জন্য কিন্তু হতে চলেছে। তাছাড়া যারা
কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, এই রিলেটেড বিজনেস করেন, বা যারা ধরুন গার্মেন্টস এর বিজনেস করেন, যারা এই সকল বিজনেসের সাথে জড়িত তাদের কিন্তু আর্থিক লাভ প্রচন্ড মাত্রায় হতে চলেছে। যারা এই রিলেটেড কাজকর্ম করেন তাদের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু প্রচন্ড মাত্রায় এ মাসে ভালো থাকছে। বৃশ্চিক রাশির মানুষদের অক্টোবর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধু ফার্স্ট টাইম এসে গেছেন, যদি মনে হয় ভিডিওটি থেকে কোনো ইনফরমেশন পেয়েছেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসছি আবার নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। খুব ভালো থাকবেন, টাটা।